হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু সানিস ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো লাল শাক দিয়ে চিংড়ি মাছের ভাজি। এই ভাজিটা করা খুবই সহজ এবং এটা খেতে খুবই মজার হয়। চলুন তাহলে দেখে নিই কী কী উপকরণ লাগছে এই ভাজিটা তৈরি করতে। আমি এখানে আধা কেজি লাল শাক নিয়েছি, ভালো মতো ধুয়ে ঝরিয়ে রেখেছি একটা স্ট্রেনারে, তারপর এটা কুচি করে কেটে নিব। আর আপনারা সবসময় ভাজি রান্না করার আগে শাকটা ভালো মতো ধুয়ে আগে থেকে ঝরিয়ে রাখবেন, তারপর কুচি করে রান্না করবেন। এতে করে শাকের ভিটামিনটা আর পরের বার ধুতে গেলে পড়ে যাবে না। আর এখানে কিছু মশলা নিয়েছি, আমি একে একে আপনাদের বলে দিচ্ছি। আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ওটার মধ্যে একটা রসুন কুচি আর একটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি। সামান্য একটু লবণ দিচ্ছি পেঁয়াজটা নরম হয়ে আসার জন্য। ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি তিন চারটা শুকনো মরিচ কেটে এভাবে দিয়ে দিয়েছি, এতে করে খুব ভালো একটা ফ্লেভার আসে। এখন আমি শাকগুলো কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কুচো চিংড়ি আজকে ইউজ করছি, সেই চিংড়ি মাছটা দিয়ে দিব এবং ভালো মতো ভেজে নিব। তিন চার মিনিট ভালো মতো নাড়াচাড়া করে মাছটা ভেজে নিব, তারপর আমি এর মধ্যে আগে থেকে কুচি করে রাখা লাল শাকটা দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আর একটা কথা বলে রাখি আপনাদের, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে দিবেন। এতে করে আমি নতুন রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আশা করি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে। ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর এই কথাগুলো বলতে বলতে আমার শাক রান্নাটা হয়ে গেল। দেখেন কী সুন্দর শাক থেকে পানি উঠে এসেছিল, সেই পানি দিয়ে শাকটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি নামানোর আগে তিন চারটা কাঁচামরিচ দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে শাকটা নামিয়ে নিয়েছি। এই শাকটা খেতে খুবই অসাধারণ হয় সাদা ভাতের সাথে। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে আজকের রেসিপিটা। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিও আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।